নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন দুর্গাপুরের কোকোভ্যান থানায় এই ঘটনা প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য আর তারপরেই কুলটি থানার পুলিশ অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়ে এই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করত বিহার থেকে বন্দুক আনা হতো এবং রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে তার নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই পুরো চক্রটি ধরার চেষ্টা করেছে বলে জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা सिक्यूरिटी गार्ड या वॉचमैन ड्यूटी इलीगल गान सप्लाई कर एक जन लाइसेंस तो इनस्ट कर लिक्की नाम पेल शेख रफाई प्रकाश नुनिया और गोपाल केसरी और इंट्रोगेशन जगनारायण सिंह और सब मिले पेलम दो डबल बैरल गन तीन सिंगल बैरल गन और अठर राउंड

দুটি ডাবল ব্যারেল বন্দুক তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও আঠেরো রাউন্ড তাজা কার্তুজ অন্যদিকে কল্যাণী সরিতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে একই সাথে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র এই ঘটনা নিয়েও এদিন আলোকপাত করেন ডিসি সন্দীপ কাড্ডা উদ্ধার হওয়া চুরি যাওয়া মোবাইল ফোন সহ মোবাইল ল্যাপটপ ক্যামেরা সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ এই দুটি ঘটনার সাংবাদিক বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্টের সন্দীপ কাররা এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন কোটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র ভুঁই সহ পুলিশ আধিকারিকেরা পিএস কেস নাম্বার ফোর ফিফটি এইট বাই টোয়েন্টি ফোর মোবাইল ফোন মানে একটা দোকান ছিল কাজিয়ানেশ্বরীতে ওখানে একটা চুরি হলো অন এক তারিখ তো অনেকগুলো উনি চুরি করলেন ওখান থেকে আলাদা আপনি দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা মোটামুটি পনেরো ষোলো মোবাইল ফোন অনেকগুলো চার্জার এক ল্যাপটপ সবগুলো ওখান থেকে চুরি হলো অ্যান্ড উইদিন সিক্স ডেজ অফ রবারি আমি যিনি চুরি করলেন ওনাকেও অরেস্ট করলাম যিনি পেয়েছেন রিসিভার যিনি ছিলেন ওনাকেও অরেস্ট করলাম অ্যান্ড পুরো মালগুলোকে রেকর্ড করে দিলাম ইট ইস এ ভেরি গুড জব বাই চৌরঙ্গি ফাডি অ্যান্ড কুলটি পিএস আই কংগ্রাচুলেট দেম আমি তিন জনকে টোটাল পাঁচ জনকে অ্যারেস্ট করলাম আর উনি এখন কাস্টাডিতে আছেন আসানসোল থেকে মিলন সূত্রধারের রিপোর্ট আনন্দবার্তা